রক্তকে জল করাই শ্রমে, আমাদের রক্তকে জল করাই শ্রমে, সাহারা সবুজ করে তুলব, সাহারা সবুজ করে তুলব, দুর্গম গিরি আর দুস্তর পারাভার, দুর্গম গিরি আর দুস্তর পারাভার, সম্পদে আজ ভরে তুলব, সম্পদে আজ ভরে তুলব, শ্রমের মূল্য দিয়ে আমরা করব দূর, শ্রমের মূল্য দিয়ে আমরা করব দূর, দুর্বল জীবনের মর্ম ব্যথা, দুর্বল জীবনের মর্ম ব্যথা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের, ভাগ্য গর্ব মুড়া দিলাম কথা, বিধানসভা নির্বাচনে একটা লম্বা গ্যাপ ছিল যেখানে অভিজ্ঞতা সভাপতি ছিল না, এতে একটা অভাব সৃষ্টি হয়েছিল, আমরা সেভাবে অভাবটাকে আমরা অবলম্বন করতে পেরেছি, আমরা আমাদের গতকাল থেকে শুরু করেছি বিভিন্ন জায়গায় নিজের পেয়েছেন যে সেটা দিয়ে শুরু হয়েছে, এবং অভাব থাকা সত্ত্বেও এটা আমরা দাবি করতে পারি যে রক্তদান প্রতিনিয়তই আমরা বড় করে আমরা বিভিন্ন জায়গায় রক্তদান করাটা শুরু করেছি, এবং তার ফলে খুব একটা রক্ত নেই বা রক্তের অভাবে কারণ মৃত্যু হয়েছে এইটা এটা যে খবর অভাব ছিল ফিরে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও লোকসভা নির্বাচনের কারণে একটা লম্বা গ্যাপ রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে এই রক্তদানে এই উৎসব মেয়াদে চলাটা আমরা ব্যাহত হয়েছে। আপনারা জানেন যে আমরা নির্বাচন শেষ হওয়ার পর থেকে রক্তদানকে স্বাভাবিকভাবে আরও বৃদ্ধি করে উৎসাহিত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে আমাদের মন্ত্রিসভার সদস্যরা শুরু করে আমাদের বিধায়করা থেকে শুরু করে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন আমাদের উইস থেকে শুরু করে আমরা পুরান আমরা শুরু করেছি, স্বাভাবিকভাবে এটা তো এটা সত্যি কথা যে রক্তের জন্য যাতে একটি লোকের প্রাণ না যায় রাজ্যে, সুতরাং সেখানে আমরা আমাদের আজকের এই জায়গা এই মেগা রক্তদান শিবিরে এবং যেটা আজকে আমাদের শরীর ভাইয়েরা করছে এটা আমি অন্যতম সমস্ত রক্তদানের কৃষক আমরা ক্যাম্প করেছি আমি এটা অন্যতম বলে মনে করি, এবং আজকে শ্রমিক ভাইরা যারা রক্ত জল করে তাদের পরিশ্রম করে সকাল রাতে শুরু করে রাত্রি পর্যন্ত যারা পরিশ্রম করে তাদের উপার্জন করতে হয় তাদের পরিবার পরিকল্পনাকে তাদের রক্ষা করতে হয়, এই ধরনের শ্রমিকরা এগিয়ে এসছে এই ধরনের রক্তদানের জন্য এবং তারা দিচ্ছে এটা সত্যি তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল রইল সরকারের পক্ষ থেকে, এবং যখনই শ্রমিকরা এই রক্তদানের শিবির করবে। এনটিসিএন নিউজ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নিউজ অফ ত্রিপুরা এনটিসিএন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন। নমস্কার।